স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু দ্য সোমস ক্লাসরুম। দেখো টেন্স নিয়ে এসেছি, চারটে টেন্স যদি তোমরা শিখে নিতে পারো তাহলে 12টা টেন্স খুব অল্প সময়ের মধ্যে তোমরা আয়ত্ত করে নিতে পারবে। এই চারটে টেন্স যদি দেখো তাহলে 12টা টেন্স তোমরা শিখে যাবে, চারটে টেন্স শুধু মুখস্থ রাখলে। দেখো কি করে, প্রথমে দেখো ইনডেফিনিট লিখেছি, কন্টিনিউয়াস, পারফেক্ট, আরেকটা হচ্ছে ফিউচার। তাহলে ইনডেফিনিট কাকে আমরা সিম্পলে বলি, ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, আরেকটা ফিউচার। এই চারটে টেন্সের রুলসটা একটু জানলে 12টা টেন্স তোমাদের হাতের মুঠোয় থাকবে। দেখো প্রথমে ইনডেফিনিট দেখাই, ইনডেফিনিট আমি ভার্ব 1 আর ভার্ব 2 লিখছি। ইনডেফিনিট টেন্সে কি হয়, ইনডেফিনিট টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, এখানে দেখলাম একটি মাত্র ভার্ব থাকে। কোথায়? ইনডেফিনিট টেন্সের মধ্যে একটি মাত্র ভার্ব থাকে, ঠিক আছে? একটি মাত্র ভার্ব যে টেন্সে থাকবে সেটা ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট হবে না পাস্ট হবে কি করে বুঝবে? যদি একটি ভার্ব থাকে তাহলে ভার্ব 1 দিয়েছি, একটি ভার্ব থাকলে বুঝবে প্রেজেন্ট, একটি ভার্ব থাকলে বুঝবে প্রেজেন্ট, মানে ভার্ব 1 থাকলে বুঝবে প্রেজেন্ট, আর ভার্ব 2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে বুঝবে পাস্ট। তাহলে ইনডেফিনিট টেন্স আমাকে মনে রাখতে হবে, একটি মাত্র ভার্ব থাকবে, ভার্ব 1 এ থাকলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্ব 2 তে থাকলে হবে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা এবার চলে আসে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এ সব সময় আমি মনে রাখবো কি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি করতে গেলে আমাকে কি, আমি শুধু মনে রাখবো কন্টিনিউয়াস মানেই ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রথমে দেখি am, is, are, তার নিচে লিখি was, were, ঠিক আছে? আমাকে ভার্বের সঙ্গে আইএনজি করতে গেলে am, is, are, was, are দরকার হয়। তাহলে যদি am, is, are থাকে তাহলে লিখবো প্রেজেন্ট, was, are থাকলে লিখবো পাস্ট। তাহলে am, is, are আইএনজি থাকলে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, was, are থাকলে বলবো past continuous। তাহলে এবার তাহলে হয়ে গেল continuous, ing হলেই present continuous, past continuous। এবার দেখো perfect, perfect বললেই তোমরা ভাববে have, has, আর had। perfect বললেই এই তিনটে কথা মনে রাখবে, have, has, had। have, has, had এর পরে ভাববে কোন ফর্ম, থার্ড ফর্ম, ভার্বের কোন ফর্ম, থার্ড ফর্ম। তাহলে হ্যাভ আস দিয়ে থার্ড ফর্ম থাকলে ভাববে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ আস হ্যাড দিয়ে থাকলে বুঝবে পাস্ট। তাহলে হ্যাভ আস দিয়ে যখন থাকবে তখন বুঝবে প্রেজেন্ট পারফেক্ট, আবার হ্যাড দিয়ে থাকলে বুঝবে পাস্ট পারফেক্ট। তাহলে এই ছটা টেন্স হয়ে গেছে। এবার হচ্ছে ফিউচার। ফিউচার মানে শ্যাল উইল, শ্যাল উইল, শ্যাল উইল এর পরে ভার্ব 1। তাহলে সাতটা টেন্স শেখা হয়েছে। তাহলে আমি কি মনে রাখবো, ইনডেফিনিট বললেই বুঝবে ভার্ব 1 ভার্ব 2, কন্টিনিউয়াস বললেই মাথায় রাখবে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট বললেই মাথায় রাখবে হ্যাভ অ্যাজ হ্যাড, ফিউচার বললেই বুঝবে শ্যাল উইল। এবার আইএনজি আগে আমাকে আমি যা বসালে প্রেজেন্ট, ওয়াজ আর বসালে পাস্ট, আর হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব পার্ট, হ্যাড এর পরেও ভার্ব পার্ট, শ্যাল উইল এর পরে ভার্ব 1। এই যে স্ট্রাকচারটা করেছি এইটা মনে রাখলে আমি বাকি যে এখানে কটা আছে 6 আর 7টা, আর বাকি যে আরো 5টা আছে এটা থেকে এমনি করে ফেলতে পারবো। দেখো কিভাবে করছি, দেখো তাহলে বাকি যে টেন্স গুলো আছে কিভাবে করছি একটু দেখো, বোর্ডটা ক্লিয়ার করে নি। আচ্ছা দেখো এবার আমি যদি লিখি প্রেজেন্ট পারফেক্ট, আমি যদি লিখি প্রেজেন্ট, প্রেজেন্ট
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্টে কি আসে? হ্যাভ অ্যাজ। কন্টিনিউয়াস এর জন্য কি বলেছি? ভার্বের সাথে আইএনজি, এই দুটো আমাদের মনে রাখতে হবে, হ্যাভ অ্যাজ, ভার্বের সাথে আইএনজি, হ্যাভ অ্যাজ, হ্যাড। যেহেতু প্রেজেন্টে আছে আমি হ্যাডটা পরে লিখছি। এবার দেখো তাহলে একটা সেন্টেন্স বানাচ্ছি, আই সাবজেক্ট বসালাম, আই এর পরে হ্যাভ বসে গেল, হ্যাভ এর পরে আমি একটা ধরো ডু লিখছি, তাহলে ডু এর সাথে আইএনজি করে দিলাম। এবার কি হচ্ছে, আমার হ্যাভ এর পরে তো আইএনজি করা যায় না, হ্যাভ এর পরে সব সময় কি হয়, আইএনজি করতে গেলে আমাকে বি বার মানতে হবে, তখন এই বি কে নিয়ে চলে আসলাম। তো হ্যাভ এর পরে যখন বি বসলো, হ্যাভ বললো কি যে না আমার পরে যখন তুমি বসবে তখন তোমাকে সব সময় থার্ড ফর্মে বসতে হবে, তাহলে বি এর থার্ড ফর্ম হচ্ছে বি। তাহলে তখন আমরা হ্যাভ এর পরে আর বি কে বসাতে পারবো না, হ্যাভ বললো যেই ভার্বই আসুক আমার পরে তোমাকে সব সময় থার্ড হয়ে বসতে হবে, তাহলে বি এর থার্ড ফর্ম বি ডাবল এন বিন। বিন যখনই হলো তখন বি ভার্ব আইএনজি এর নিয়ম বজিয়ে থাকলো, এদিকে হ্যাভ এর নিয়ম বজায় থাকলো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এরপরে যা খুশি তুমি লেখো, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ডুইং, তাহলে পারফেক্ট হলো হ্যাভ কন্টিনিউয়াস আইএনজি, বিন না আনলে আমি এদিকেরও আইএনজি করতে পারবো না, এদিকেরও হ্যাভ এর পরে থার্ড ফর্ম করা যাবে না। সেকেন্ড দেখো, এবার যদি আমি হ্যাভ এর জায়গায় হ্যাড বসিয়ে দিই, হ্যাভ এর জায়গায় যদি হ্যাড বসিয়ে দিই তাহলে হয়ে গেল পাস্ট পারফেক্ট। হ্যাভ এর জায়গায় হ্যাড বসিয়ে দিলাম, হ্যাভ অ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বসিয়ে দিলে হয়ে যাবে, এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, এখানে পাস্ট লিখলাম, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আরো দুটো টেন্স হয়ে গেল। এবার দেখো, এবার আমি লিখছি, এবার লিখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে কি আসে? শ্যাল উইল মাথায় রাখবে। পারফেক্টে কি আসে? হ্যাভ অ্যাজ। কন্টিনিউয়াসে কি আসে? ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। দেখো তাহলে একটা সেন্টেন্স, আই শ্যাল বা উইল যাই বসাও, এর পাশে শ্যাল বসে উইল বসে। এবার শ্যাল উইলের পরে কখনো হ্যাজ বসে না, হ্যাভ আনলাম। এবার একটা ভার্ব নিয়ে আসি, ধরো গো লিখতে পারো, তাহলে গো এর সাথে আইএনজি করলাম গোয়িং, আবার এই আইএনজি করতে গেলে বি কে আনতে হবে, তো বি বসবে না, বি এর থার্ড ফর্ম বসতে হবে, বি ভার্বের থার্ড ফর্ম উইল। দেখো আই উইল হ্যাভ বিন গোয়িং, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট তো দেখে দিয়েছি, তাহলে আর কি আছে? ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আগেরটা দেখেছি, হ্যাভ অ্যাজ হ্যাড, আর এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো বারোটা টেন্স এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যদি ওই তিনটে জিনিস মাথায় রাখি, যে প্রেজেন্ট বললে কন্টিনিউয়াস বললে আইএনজি, সিম্পল বললে একটা ভার্ব, ভার্ব ওয়ান ভার্ব টু, আর পারফেক্ট বললে হ্যাভ অ্যাজ, ফিউচার বললে শ্যাল উইল। দেখো বারোটা টেন্স, যে কোনো টেন্স তুমি এই চারটে রুল জানলে তোমরা সহজেই তৈরি করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।